লেভিস, ক্যালভিন ক্লিন এবং অন্ডার আর্মর, এই যে তিনটা ব্র্যান্ডর সেমানে বিক্রি করছেন সেগুলাক ফর্জি অছে, মানে যেটা কি আ গোটে অন্য লোকাল মালটা কিন্তু তাকে ব্র্যান্ডেড না দেখি সেমানে বিক্রি করছেন, সেটা সেমানে ইনভেস্টিগেট কলা পরে সেমানে জানলা পরে আমার থানারে রিপোর্ট করছিলে এবং সেই অনুসারে আমার পুলিশ তরফ বলাঙ্গীর টাউন পুলিশ তরফ কেস নম্বর 451 বাই 2023 অনুসারে 420 460 471 আইপিসি এবং 651 আর 63 কপিরাইট অ্যাক্ট গোটে কেস হয়েছি। আমার দীপেশ গুপ্তা আলকা ভবন এসআর রোড আমার মুম্বাই, সে আসি আমার থানার রিপোর্ট করলে যে বলাঙ্গীর আমার যে রয়েছে লখানি নিউ গার্মেন্টস হোলসেল রেডিমেড আর রেডিমেড গার্মেন্টস যে বিকুচান তাঁকর সেইটি সবু যে লেভিস, ক্যালভিন ক্লিন এবং অন্ডার আর্মর, এই যে তিনটা ব্র্যান্ডর সেমানে বিক্রি করছেন সেগুলাক ফর্জি অছে, মানে যেটা কি আ গোটে অন্য লোকাল মালটা কিন্তু তাকে ব্র্যান্ডেড না দেখি সেমানে বিক্রি করছেন, সেটা সেমানে ইনভেস্টিগেট কলা পরে সেমানে জানলা পরে আমার থানারে রিপোর্ট করছিলে এবং সেই অনুসারে আমার পুলিশ তরফ বলাঙ্গীর টাউন পুলিশ তরফ কেস নম্বর 451 বাই 2023 অনুসারে 420 460 471 আইপিসি এবং 651 আর 63 কপিরাইট অ্যাক্ট গোটে কেস হয়েছি এবং এসপিকে জনাইলা পরে এসপি সাহেব আমার বলাঙ্গীর এসপি সাহেব নির্দেশ ক্রমে আমার টিম স্পেশাল টিম এই যে লখানি নিউ গার্মেন্টস হোলসেলে চড়াউ করছিল এবং সেটু বিপুল পরিমাণর প্রায় 43 লক্ষর প্যান্ট শার্ট এবং যে রয়েছে ট্রাক ট্রাক প্যান্ট সেগুলাক সিজ হয়েছি, টোটাল সিজ হয়েছি আমার 500 আর্মর ট্রাক প্যান্ট, 346 লেভিস স্ট্রাটস জিন্স এবং 410 ক্যালভিন ক্লিন জিন্স এবং সেথিরে যে অছন্তি সে যে ওনর রাজেশ কুমার লখানি তাঙ্কু অ্যারেস্ট করা হয়েছে এবং আজ ফরাড করা সবু যেগুলাক আসছি রায়পুর এগুলাক সব মাল মগাউছন্তি এবং সেমানে এই যে স্টিকরিং করিকিনি তাকু আমার লেভিসর হেলা কি ক্যালভিন ক্লিন হেলা এগুলাক লগাউছন্তি, কালি রিপোর্ট হয়েছিলা আজ তাঙ্ক রিপোর্ট আধারে আমি সেগুলিক তদন্ত করেছিলাম এবং এতে গুড়ে মাল সিজ হয়েছি, যে অছন্তি সে কনসর্ন কোম্পানির যে নেত্রিকা কনসল্টিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডর দীপেশ গুপ্তা সে বি সাঙ্গরে থিলে বি সে সব দেখা হয়েছে এবং দেখলা পরে এবার ইনভেস্টিগেশন চালিছি এবং তার ফর্দর আমি ফলো আপ নেবু যে একচুয়ালি মাল কোটু আসছিলা এবং কেমতি কো হিসাবে তার বিজনেসটা এখন তো ইয়া পূর্বরু আমার যে বলাঙ্গীর টাউন থানার স্পার্কি জিন্স এর উপরে আমার গোটে চড়াও হয়েছিল সেতে বি রিপোর্ট হয়েছিল এবং তার আধারে বি অ্যারেস্ট হয়েকি ফরওয়ার্ড হয়েছিল, তো অন্য দোকানে হোনত বলে কিছু মানে নেই কিন্তু আমি এই যে ইনভেস্টিগেশন সময়ের এবং এই যে রয়েছেন যে মানে এক্সপোর্ট রয়েছেন তাঙ্ক কোম্পানি মানকর সেমান এবে তো সে হোলসেল আর সে রিটেল সে যে অছি সেইটি দোকানে আমার যেটি চড়াও করছিল এবং অন্য থাইপারে সেটা আমার বর্তমান তদন্ত করছি, বর্তমান যেটা আমার রয়েছে যে স্টিকরিং হেলা কি যা বি যেটা প্যান্ট সার্ট যেটা আসুলা এবং স্টিকর গুড়া যেটা আসুলা কোর্টু আসুলা কেমতি আসুলা সেটা বর্তমান আমি তদন্ত করি, তো সে ওনর যে অছেন তাঙ্ক হি আনিছু আমি এবং যদি সেতে আহুরি কার সম্পৃক্তি থিব এটা আমার এসপি বলাঙ্গীর সাহেব নির্দেশ রয়েছে নিশ্চিত ভাবে তাকে ধরা সেটা কহিলি পরে আমার যে মাল গুড়া যেটা আসুছি প্রায় রায়পুর আসুছি মাল গুড়াক তো সেটা আমি নিশ্চিত ভাবে তদন্ত